আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী কুয়েতের অবৈধ প্রবাসীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে আজ জুমাবার পবিত্র জুমা মোবারক সবার প্রতি সবাই সবার অবস্থান থেকে আমাদের সকল প্রবাসীর জন্য দোয়া করবেন আমরাও সকল প্রবাসীর জন্য দোয়া করি চলুন জেনে নেব গতকাল রাতে অভিযানের বিস্তারিত এছাড়া কুয়েতের ছোটোখাটো আপডেটগুলোর সম্পূর্ণ কুয়েত সোলোবিয়াতে গতকাল অভিযান পরিচালনা করেছে কুয়েত সিকিউরিটি ফোর্স থেকে এই অভিযানে একশো জন অবৈধ প্রবাসীকে আটক করে যাহারা সিকিউরিটি ফোর্সের একটি তথ্য থেকে যেটি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিকাংশ ছিল কোফিলবাগ কোম্পানি থেকে পলাতক যা রেসিডেন্সি আইনের লঙ্ঘন এবং অনেকে ছিল আকামাবিহীন তবে এদের মাঝে বেশিরভাগ ছিল এশিয়া ও আরবীয় জাতীয়তার প্রবাসী এই অভিযানটি সলবিয়া খাদ সোলোবিয়া খুদ্রা বাজার যেটা আমরা সবজি বাজার হিসেবে চিনি এর আশপাশে পরিচালনা করা হয় গত শুক্রবার থেকে পুরো কুয়েত জুড়ে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সারাশি অভিযান আর এই অভিযানের মূলত উদ্দেশ্য হচ্ছে অবৈধ প্রবাসীদেরকে আটক করে নির্বাসনে পাঠানো যেটি অব্যাহত রয়েছে প্রতিদিন যেটি হাসাবিয়া এবং আবাসিয়া দিয়ে শুরু হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিদিনই তাদের অভিযান পরিচালনা শেষে ভিডিও ফুটেজ শেয়ার করছে সোশ্যাল প্ল্যাটফর্মে এবং কোন কোন এরিয়াতে পরিচালনা করেছে তাও জানাচ্ছে সব মিলিয়ে আটক বা কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযানের এটা ছিল বিস্তারিত আমরা প্রতিদিনই প্রতিদিনের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি এক্ষেত্রে আমাদের সকল প্রবাসী বাইদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনি এই ধরনের অভিযান থেকে বাঁচতে চাইলে আপনাকে যেটা করা উচিত আপনি ডিউটি থেকে বাসায় যান বা ডিউটিতে আছেন যেখানে থাকেন না কেন কুইতে সিভিল আইডি পাশে রাখবেন আপনার নামে যদি কোনো সমস্যা থেকে থাকে বিশেষ করে আঁকামা লাগে না সেক্ষেত্রে পেপার ঠিক রাখবেন খুরুজিয়া পেপার রাখবেন কোম্পানির কাগজপত্র ঠিক রাখবেন যে কারণে আপনি আইনশৃঙ্খলা বাহিনীর ঝামেলা থেকে বেঁচে যেতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী যখন আপনাকে তল্লাশি চালাবে তখন যদি আপনি ঠিক মতো ডকুমেন্টস দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাবে না বা আপনি আটক হবেন না গতকাল সোলোভিয়াতে যে অভিযানটি পরিচালনা করা হয়েছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে মালিক যাদেরকে ধরা হয়েছে তাদের মালিকদেরকে খবর দেওয়া হবে যেটি নিঃসন্দেহে ভালো খবর আর তারা যদি না আনতে যায় তাদের প্রবাসীদেরকে তাহলে তাদেরকে নির্বাসন পাঠানো হবে এবং পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে না এটি নিঃসন্দেহে আগের ঘোষণা অনুযায়ী বাস্তবতা চলছে সবাই সচেতন এবং সতর্ক হন কুয়েতে আবারও বিষা খোলার আলোচনা চলছে যে কারণে নতুন করে আবারও আলোচনায় কুয়েতের গণহারে বিষা প্রদান গণহারে বিষা প্রদান না করে দক্ষ কর্মীদের কুয়েতের বিষা বা ওয়ার্ক পারমিট দেওয়ার প্রস্তাব সংসদ সদস্য আহমেদ আল শাওমের দু হাজার বিশ সালে কোভিড নাইন্টিন পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বন্ধ রয়েছে কুয়েতের ভিসা আটকে থাকা প্রবেশীরা আসতে পারেনি কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকার কারণে যেটার সংখ্যা প্রায় চার লক্ষ এর মাঝে অনেকে আবার স্বেচ্ছায় কুয়েত ছেড়ে চলে গেছে তাদের সংখ্যা এক লক্ষ নব্বই হাজার সব মিলিয়ে বর্তমান রয়েছে কুয়েতের শ্রমিক সংকট আর যে কারণে আশা করা হচ্ছে যে অক্টোবর মাস থেকে কুয়েতের ভিসা চালু হতে পারে আর এই ভিসা চালু হওয়ার আগেই কুয়েতের এ এমপির আবেদনটি জাতীয় সংসদে নিঃসন্দেহে এটি ভালো একটি উদ্বেগ বিশেষ করে দক্ষ শ্রমিকের চাহিদা সারা পৃথিবীতে রয়েছে আর কুয়েত চায়না যে আধা দক্ষ বা অদক্ষ শ্রমিক এনে কুয়েতের শ্রমবাজার ঝামেলা পূর্ণ করতে যে কারণে এরকমই একটি আহ্বান কুয়েতের বিশা অক্টোবরে খুলে গেলে আশা করি দক্ষ শ্রমিক বাংলাদেশ থেকেও আসবে কুয়েতের বাংলাদেশের যে শ্রমবাজার বাজার সেটি আবার ফির পাবে এই ভিডিওটি শেয়ার করবেন সোশ্যাল পারফর্ম ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে করে অন্যরা দেখে উপকৃত হতে পারে আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশানটি সাথে সাথে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে আমাদের সাথে থাকুন সর্বশেষ আপডেট জানতে